আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে, মাসুসা মাই গেছে ভাই গরুর ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা। ভাই একজনের বাসাত ভাই খালি রাইতে ইয়া লইয়া গেছে, ই বাসাত গেছি তারা বাসাত নিচে পানি উঠি গেছে, মোটর চাপেন সকালে লাগ গেছে আগুন। কোন সময় যে কোন বাচ্চা ফানিতে পড়ে তাতা খুব রিক্সের তাদের ঘুম নাই, তুমি গাড়ি গুড়া মানে যানবাহন তুমি মুখে নাই তার না পান্ডা যাইতাম চাই দিতে ঘুরে যাওয়া লাগে। একদিকে উজান থেকে নেমে আসছে পাহাড়ি পানির ঢল, বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করছে সুরমা নদীর পানি। এরই মধ্যে গত রাতে টানা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হওয়ার কারণে প্লাবিত হয়েছে সিলেটের বিভিন্ন এলাকা। আমরা আপনাদেরকে কয়েকটি এলাকা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কি অবস্থা সিলেটের বন্যা প্লাবিত এলাকাগুলো। হয়তো পাঁচ ছয় দিন যাবত বৃষ্টির ডল আসামে বন্যা হইতেছে, সেই ফানি আয়া নামতেছে সিলেট কুশিয়ারায়। এবং আমাদের এই অঞ্চলটার মধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত রাজবাড়ি, তার জামতলা, থালতলা। আর বিশেষ করে আমরা রাজবাড়িতে যারা আছে তারা ওই দিকে ভিতরে যারা আছে তারা তো খুবই চকির উপরে চকি ইয়ের উপরে হয়ে, কারণ তারা কোথাও যাইবার তো এই অনুমতি পাইতেছে না যে আপনারা আসেন। আমরা মানে শরণার্থী হিসাবে তারা ঘরের মধ্যে আছে, এই বাচ্চা কাচ্চা নিয়ে আছে। তো কোন সময় যে কোন বাচ্চা ফানিতে পড়ে তাতা খুব রিক্সের তাদের ঘুম নাই, সারাটাই তারা সজাগ সজাগ দেয়। তারপরে খাওয়া দাওয়াতে একবার খাইলে আরেকবার না। পাঁচ দিন ছয় দিন যাবত পানি আমাদের এই রাস্তা ডুবাইয়া ফেলছে, এবং নিচু যে জায়গাগুলি আছে এইখানে যে বসতবাড়ি ঘর আছে সব পানির নিচে। যে নদী খনন করাটা অত্যাধিক জরুরি, কারণ মানে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি মানে ছোটখাটো যেগুলো যে ড্রেন যেগুলো আছে ওগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে, কিন্তু যে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি হয়, নদীর পানি বৃদ্ধি হয়, ড্রেনগুলো ওভারফ্লো করে, মানে শহরের অলিতে গলিতে পানি ঢুকছে। কারণ সর্বপ্রথম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ড্রেন খননের কাজটা করাটা অতি জরুরি। আমরা মানে বিয়ে কষ্ট মানে আছি আসলে ভাই, তো দেখো মানে গাড়ি গুড়া মানে আইতে পারেন না, ইয়ে করতে না, মানে প্রচুর কষ্ট আছি মানে আমরা এ ফানি এই অবস্থায় মানে প্রায় এক সপ্তাহ ধরে মানে ফানির এই এভাবে চলতেছে। তুমি গাড়ি গুড়া মানে যানবাহন তুমি মুখে নাই তার না পান্ডা যদি যাইতাম চাই দিতে পায় ঘুরে যাওয়া লাগে পায়। গতকালকে দেখে রাইতে দেড়টায় আমাদের বাসায় পানি ঢুকেছে আটু আটু পানি পর্যন্ত, এখন পর্যন্ত বের হয়ে নাই। সো এখন একটু বের হয়েছে, আমরা চল্লিশ দিন বার করছি, এখানে আসছি কিছু খরচ কিনবো। গতকাল থেকে আপনার আসছে এক্সপিরিয়েন্সটা খুব বাজে। প্রথমত আপনার যখন পানিটা উঠছে এর বাথরুমে আপনার বাসার মধ্যে পানির সমস্যা, রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে পানি ঢুকছে, খাওয়ার পানির খুবই সংকট, ব্যবহারের পানির খুবই সংকট। গতকাল থেকে এই পর্যন্ত খুব কঠিন পরিস্থিতির মধ্যে আসি, বাসা বাড়িতে রান্না বান্না করতাম পারব না পানির অভাবে, তাছাড়া পানি আপনার বাড়ির তুনে কিনিয়ে আনা লাগে। প্রতিবারই যখন বৃষ্টি পড়ে তখন সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকা উপশহরের প্রায় এলাকা মোটামুটি ডুবে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ব্যবসা বাণিজ্য, অনেকের বাসা বাড়িতে অনেক কষ্ট হয়। যারা ব্যবসায়ী আছে তাদের তো আর সীমাহীন কষ্ট, লসের উপরে লস যেটাকে বলা হয়। আর বাসা বাড়িতে যারা আছে তারা তাৎক্ষণিকভাবে অনেক সময় সবগুলো জিনিসপত্র উঠাতেও পারেন না, বিদায় এখানে অনেক লস প্রজেক্ট দেখা দিয়ে দেয়। আর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এটা তো আর ভীষণ কষ্টদায়ক। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি যে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়াটা দরকার। খুব খারাপ অবস্থা ভাই, আমরা রিজার্ভ ট্যাঙ্কির পানি হামাইয়া ড্রেনের পানি তুইতা সপ্তাহ, পানি খাওয়ার অবস্থা নাই। আমরা মিনারেল ওয়াটার কিনিয়া খাওয়া লাগে, ইটা পানি তো সব ড্রেইনের পানি, ইটা খাইলে পেটো বেদনায় ধরিয়া, অলরেডি আমার পেটো বেদনা, ডাক্তর তো দেখাইয়া ইটা অবস্থা খারাপ। আর বিশেষ করে যারা নিস্তালার তখন কারেন্ট তো নাই, পানি বরিয়া মোটর চালার কোনো ব্যবস্থা নাই, ট্যাঙ্কির পানি তো বন্যাও আর শুক্রবার তাকে বন্যা হয়েছে, পানি উনি তোলার ব্যবস্থা নাই, মাইছে ওটা পানিও খাইব, ওটা পানি ফানা লাগে। যারা এলার্জিক প্রবলেম আছে এটা পানি শরীর লাগার লগা লোক যেন লাগে, এখানে মাঝে খুব বেশি চুলকায় প্লাসি জায়গা ফসি যায়, খুব খারাপ পানি তো, দূষিত পানি, বিষাক্ত অবস্থা। মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত, বিশেষ করে সিভ লোক যারা থাকেন ৩৭ নম্বর রোড, এরা অবস্থা খুব বেশি খারাপ। সিভ লোক কালকে রাত্রে তিনটার সময় বার হয়েছে,
কোমরে মা পানি আসিল, খুব বেশি মেঘ দিয়ে দিলকি দেড় তার মাঝে আইসি, রাস্তার মাঝে সাপে দৌড়া খাওয়া কান্দা মুখা সাপ, যার বিষাক্ত সাপ, বিষও দৌড়া পিতা খামা মারলে বাসার মতো বসা না, আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে, মাছও জামাই গেছে ভাই গরুর ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা, কিতা করতাম লাগে। সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়রে যদি সুরমা নদীটা খনন করাই তাতে খুব ভালো হইল না, এলা বন্যা হইল না, নদীও খনন 100 বছর উপরে হয়ে গেছে শুনছি, নদীও খনন করা হয়েছে না, নদীটা খনন করে দিলে ভালো হইল, বন্যা ইলা নইল না, ড্রেনেজ সিস্টেম তো খুব খারাপ, ব্লক হইয়া আর বন্যা হয়ে যায়, ড্রেনের পানি উঠে নদী পড়বার আগে ড্রেনের পানি উঠে যায়, আমরা লাগে দোয়া করবা কি আলু আর লাগবা। Yeah.